কারণ বাংলাদেশের মাহফিলের কত ক্যাটাগরি, কত সিস্টেম। কিন্তু সত্যিকার অর্থে এখন যখন দেখলাম ইউনিভার্সিটি কলেজের ছেলেগুলো আর চিল্লানি দেখতে পারে না, লাফালাফি দেখতে পারে না, কিচ্ছা কাহিনী দেখতে পারে না, তারা শুনতে চায় রেফারেন্স কোথায়, কোরআন কোথায়, হাদিস কোথায়। তো বর্তমান সময়ে যখন মুসলিম মিল্লাত দিশাহারা, আমরা যাব কোন দিকে? ও তো বলে কোরআন, ও তো বলে হাদিস, আমরা তো বুঝতে পারি না কোনটা সঠিক কোনটা সঠিক নয়। যখন ভণ্ডামির ভেড়া জালে সুন্নিয়ত আবদ্ধ, তখন দাদা হুজুরের আওলাদ পীরে বাঙ্গাল বাংলার জমিনে এসে দাওয়াতে খায়ের দিয়ে দিয়েছেন। আপনি যদি এইভাবে করে তাকান, আমরা সুন্নি জনতা, আপনি হয়তোবা অন্য দরবারের মুরিদ হতে পারেন, আপনি হয়তোবা অন্য দরবার কে সাপোর্ট করতে পারেন, আপনি হয়তোবা অন্যদিকে হতে পারেন, কিন্তু যেই দরবারে হন শাহিন শাহে সিরকুটের দেওয়া ওনাদের আওলাদে পাকের এই দেওয়ান নিয়ামতকে অস্বীকার করার কোনো উপায় বাংলার জমিনে সুন্নি জনতার নাই। এই দাওয়াতে খায়ের সিস্টেমে যদি মাহফিল হয়, আমিও এক বছর আগে কল্পনা করেছি দাওয়াতে খায়রের যে সিস্টেম, কোরআন শরীফের অনুবাদ করবে, হাদিস শরীফ বলবে, আমল ইমান শিক্ষা দিবে। আমি বললাম এরকম আস্তে আস্তে করে বললে কে শুনবে, কারণ বাংলাদেশের মাহফিলের কত ক্যাটাগরি, কত সিস্টেম। কিন্তু সত্যিকার অর্থে এখন যখন দেখলাম ইউনিভার্সিটি কলেজের ছেলেগুলো আর চিল্লানি দেখতে পারে না, লাফালাফি দেখতে পারে না, কিচ্ছা কাহিনী দেখতে পারে না, তারা শুনতে চায় রেফারেন্স কোথায়, কোরআন কোথায়, হাদিস কোথায়। আমি দেখলাম আমার পীরে বাঙ্গালের জিন্দা কারামত বর্তমান সময়ে শিক্ষিত মহল যেটা চায় পীরে বাঙ্গাল সেটা দিয়ে দিই।